আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব জাভা এবং সি প্লাস প্লাসের মধ্যে মৌলিক কিছু পার্থক্য, কমন কিছু পার্থক্য। দুইটাই একই ল্যাঙ্গুয়েজ, দুইটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরেও এদের ভিতরে মাস্ট বি কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমাদের জানা দরকার, সেগুলো আমাদের পরীক্ষাতেও আসতে পারে এবং আমাদের এডুকেশন লাইফে, শিক্ষা লাইফে অবশ্যই জানা দরকার। তো সেই পার্থক্যগুলো কি, চলুন একটু দেখে আসি। তো এখানে আমি কমন কিছু পার্থক্য যেগুলো আমাদের জানা মাস্ট বি দরকার সেগুলো আমি এখানে ইনক্লুড করছি, আর অনেকগুলো পার্থক্য আছে। তো ফার্স্ট পার্থক্য হলো যে নাম্বার ওয়ান যেটা আসছে সেটা হলো যে অবজেক্ট, সি প্লাস প্লাস হলো একটা ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর জাভা হলো একটা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। মানে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের ভিতরে চারটা বৈশিষ্ট্য থাকে, একটা হলো ইনহেরিটেন্স, পলিমরফিজম, ডাটা অ্যাবস্ট্রাকশন অ্যান্ড এনক্যাপসুলেশন। সেই চারটা বৈশিষ্ট্য জাভার ভিতরে আছে, বাট সি প্লাস প্লাসের ভিতরে ওই চারটা বৈশিষ্ট্য নাই, বাট কিছু বৈশিষ্ট্য যেমন ইনহেরিটেন্স করা যায়, পলিমরফিজম করা যায়, এরকম কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু ওই চারটা বৈশিষ্ট্য নেই। কজ সেই দিক থেকে বলা যায় যে ইটস এ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, বাট জাভা একটা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, বিকজ ওর ভিতরে সব গুণগুলো আছে। এ পর্যন্ত আমাদের আবিষ্কৃত সব থেকে বেস্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো জাভা। নেক্সট হলো যে সি প্লাস প্লাসটা এসেছে আসলে সি থেকে, প্রথমে সি তৈরি করা হয়, দেন সি বিল ল্যাবরেটরিতে সিকে ক্রিয়েট করে, দেন সি থেকে তারপর এটাকে আপডেট করে সি প্লাস প্লাস আসে। আর জাভার বেসড হলো যে এটা আসে সি অ্যান্ড সি প্লাস প্লাস থেকে, তারপরে এসেছে আমাদের জাভা। তারপরে এখানে ক্রিয়েটরের নাম দেওয়া আছে ব্রেঞ্জেন স্ট্রোটা, আসলে নামটা অনেক ক্রিটিক্যাল, ওদের নামগুলো বাংলায় উচ্চারণ করা অনেক কঠিন। In 1979 ডেভেলপ করে সি প্লাস প্লাস, আর জেমস গসলিং 1991 সালে জাভা তৈরি করে। আর হিস্টোরিটা অনেকই মজার একটা হিস্টোরি, জেমস গসলিং ওই সান মাইক্রোসফট সিস্টেমের একটা একদল গবেষক ছিল যারা এটা তৈরি করে। ওকে, তারপরে তিন নম্বর যে টপিকটা সেটা হলো ট্রান্সলেটর। সি প্লাস প্লাসে ট্রান্সলেট করার জন্য অনলি কম্পাইলার ইউজ করায়, নো ইন্টারপ্রেটার, নো অ্যাসেম্বলার, জাস্ট কম্পাইলার ইউজ করায়। বাট জাভাকে যখন আমরা কম্পাইল মানে ট্রান্সলেট করি, তখন এটা সিস্টেমটা একটু আলাদা হয়। প্রথমে এটাকে কম্পাইল করা হয়, তারপরে এটাকে ইন্টারাপ্ট করা হয়, মানে দুইটা প্রসেসের মাধ্যমে ওইটা আমরা লাস্ট যে এক্সিকিউশনটা বা ওইটা দুইটা স্টেপে কমপ্লিট হয় আর কি। ঠিক আছে, এটা হলো ট্রান্সলেটর প্রকারভেদ। আচ্ছা, তারপরে দেখি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্সি, মানে সি প্লাস প্লাস হলো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, মানে সে হলো একটা প্ল্যাটফর্ম নির্ভরশীলতা প্রোগ্রাম, আর জাভা হলো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স, মানে সে কোনো প্ল্যাটফর্ম মানে স্বাধীন, সে যে কোনো প্ল্যাটফর্মে সে কাজ করবে। আপনি একটা ম্যাকে প্রোগ্রাম লিখছেন, ওটা আপনি উইন্ডোজে রান করতে পারবেন, উইন্ডোজে একটা প্রোগ্রাম লিখছেন, ওটা আপনি লিনাক্সে রান করতে পারবেন। এটা হয় মূলত কারণ হলো জেভিমের কারণ। নেক্সট টপিকে যাই, আপনি অবশ্যই সেটা বুঝতে পারবেন কেন সে একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, আর সি প্লাস প্লাস কেন একটা ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। ওকে, আর কোড এক্সিকিউশন, নেক্সট যে টপিকটা সেটা হলো কোড এক্সিকিউশন। অবশ্যই কোড এক্সিকিউশন এর ডিরেক্টলি হয়, সিতে ডিরেক্টলি আমরা জাস্ট রানে ক্লিক করে রান হয়ে যায়, বাট জাভাতে একটা কোডকে এক্সিকিউশন করতে অনেক প্রসেস মেনটেন করতে হয়। আমরা হয়তো রানে ক্লিক দিলে রান হয়ে যায়, কিন্তু ভেতরে অনেক কাজ হয়। তারপর মোস্ট বি যেটা ইম্পর্টেন্ট হলো সেগুলো জাভা কম্পাইল রান করার জন্য জেভিএম লাগে, জাভা ভার্চুয়াল মেশিন, যেটা খুবই ইম্পর্টেন্ট হলো আমাদের। আমরা প্রথমে জাভা কোডকে কম্পাইল করি, কম্পাইল করার পরে এমন একটা কোড পাই, সেই কোডটা হিউম্যান রিডেবলও না আবার মেশিন রিডেবলও না, এটা এমন একটা জিনিসই বুঝতে পারে, সেটা হলো জাভা ভার্চুয়াল মেশিন। ওই বুঝতে পারে, দেন ওইটাকে আবার ইন্টারাপ্ট করা হয়, দেন তারপরে ওটাকে আর মেশিন কোডে রূপান্তর করা হয়। ওকে, এটা কখনো ডিরেক্টলি কম্পাইল করা হয় না। তারপরে প্রি প্রসেসর ডিরেক্টিভ, সি প্লাস প্লাসে প্রি প্রসেসর ডিরেক্টিভিটি মানে সাপোর্টেড। যেমন প্রি প্রসেসর ডিরেক্টিভ মানে কি, যেমন হ্যাশ 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 হেডার হ্যাশ ডিফাইন, যখন আমরা কোনো কিছু দরকার তখন আমরা একটা হ্যাশ ডিফাইন ধরে ডিফাইন করে দিতে পারি, যেমন হ্যাশ ইনক্লুড আছে, এগুলো সাপোর্টেড সি প্লাস প্লাসে, বাট জাভাতে এগুলো সাপোর্টেড না। জাভাতে সাপোর্টেড হলো ইম্পোর্ট প্যাকেজ, এইগুলো সাপোর্টেড, আমরা কখনোই প্রি প্রসেসর ডিরেক্টিভিটি আমরা জাভাতে দিতে পারবো না। ওকে, তারপরে আছে একটা এক ধরনের ডাটা টাইপস আছে, ইউনিয়ন এবং স্ট্রাকচার, যেগুলো হলো সি প্লাস প্লাসে সাপোর্টেড বাট জাভাতে ইজ নট সাপোর্টেড। তারপরে লাস্ট যে বিষয়টা আছে সেটা হলো ডাটাবেস কানেক্টিভিটি। আমরা জানি যে সি প্লাস প্লাসে ডাটাবেস কানেক্টিভিটি নট সাপোর্টেড, বাট আমাদের জাভাতে ডাটাবেস কানেক্টিভিটি সাপোর্টেড। আমরা মাইস্কুল ডাটাবেস দিয়ে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করি তখন আমাদের মাইস্কুল ডাটাবেস লাগে, আমরা খুব সহজে ডাটাবেস কানেক্ট করে জাভা দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি। তো এইটাই ছিল মূলত জাভা এবং সি প্লাস প্লাসের ভিতরে কিছু বেসিক পার্থক্য, দুইটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তারপরে আমি চেষ্টা করলাম কিছু কমন বিষয় আপনাদের সামনে যেগুলো পার্থক্য তুলে ধরার। আশা করি আপনার ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
সি ইউ, টাটা।